বউ আমার ছেলেটা খিদে খুব কষ্ট পাচ্ছে, ওর জন্য কিছু খাবার দিন। ও দেবাবি বাড়ি বাড়ি খাবার চাইতে লজ্জা করে না? দূর হয় আমার সামনে থেকে। বিশ্বাস করো সোনার দুদিন ধরে কিছু খাইনি। তোর এই দামরা ছেলেকে খাবার আমি দিতে পারবো না। মা বসায় চলো। বড় বাবা আরেকটা বাড়িতে দেখি। না মা আর কোথাও দেখতে হবে না, চলো আমার আর খিদে নেই, বাসায় চলো। আমাকে তুমি ক্ষমা করে দাও, এই মাসুম বাচ্চার মুখে আমি কোনো খাবার দিতে পারছি না। চলো মা বাসায় চলো। ঘরের দরজা বন্ধ কেন? দরজা খোলো। এই হারামজাদি, ঘরের দরজা ধাক্কা ধাক্কিরে সময় বাস নাই? এ সময় তুমি বাড়িতে? এই এত কথা বলছো কেন? তাড়াতাড়ি এসো। এসো না। ছি ছি, তোমার এত অধঃপতন, শেষ পর্যন্ত একটা রাস্তার মেয়ে কেড়ে তুলেছো আমার ঘরে। দিনের পর দিন তুমি আমাদের ভরণ পোষণ দাওনি, ছেলের মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেছি তবুও কিছু বলিনি। কিন্তু কিন্তু আজ তুমি আমার বাড়িতে একটা নর্দমার কিটকে এনে তুলেছ, আমি সহ্য করবো না। যত আঘাতি আমাকে করো ওই নষ্টা মেয়েকে আমি ঘরে ঢুকতে দেবো না। সরে যা, কইতাছি সরে যা। না সরবো না, তোমার মতো ইতরকে আমার বাড়ির পবিত্রতা নষ্ট করতে দেবো না। আমি ইতর? আমি কত বড় ইতর হইতে পারি? আজ তোরে দেখাবো। তুই তাকে খুন করতে গেলি কেন? তাই বলে আমাকে মা বলে
বাবাকে খুন করে মাকে বিধবা করে এখন এসেছে মা রাখতে। সহজ আমার সামনে থেকে সরে যা, তোর শরীর খুনের গন্ধ, তোর শরীর খুনের গন্ধ। খবরদার সামনে এলে লাশ ফেলে দেবো। বলিস স্টপ, দেখছিস না আমি মায়ের সাথে কথা বলছি? ওকে নিজের বাবাকে যে হত্যা করতে পারে সেই সন্তানের মা আমি না। আমার শখ মরে গেছে, আমার শখ মরে গেছে, আমার শখ মরে গেছে, আমার শখ মরে গেছে। এখানে লেখো পাঁচটা পিলার আর ওখানে ছয়টা, যা যা বলেছি ঠিক আছে তো? জি। হ্যাঁ, কাজটা বেশি ভালো করলেন না রমেশ ভাই। দলাবাই এলাকায় ঢুকা, দলাবাই লোকজনলে তো মারলেনি, আমারও মাইরাই সাইজ করলেন। এর পরিণাম কিন্তু ভালো হইব না। সরকারের খাস জায়গার দখলদার, মালিকানাও তার। তোর দলাবাইকে বলিস
এই জায়গার মালিক এখন রমিজ। তোর বাপ প্রচুর বোবা, তোর কোন এতদূর আলো করছে কে? এসে থাকি রমেশ তার লোকজন নিয়ে খাস জমির পুরোটাই দখল করে নিয়েছে। রমেশের লোকেরা আমাকে ধরে ব্যবস্থা করেছে। কি আমার জায়গা রমেশ দখল করে নিতেছে আর তুই পালাইছস? ভাগ এখান থেকে। আমার জায়গা কেড়ে নিছে, আমি ওর জীবনটা কেড়ে নিতে চাই। শামসু, আমার বাহিনী রেডি? সব রেডি ভাইজান, এখন শুধু তোমার হুকুমের অপেক্ষায়। যদি ধরা মিয়া লোকজন নিয়ে আসে তাহলে কেউ যেন জীবিত ফিরতে না পারে। ওকে ভাইজান। বুঝিয়ে দেব আমার সম্পত্তিতে হাত দিয়ে তুই কত বড় ভুল করেছিস। ভুল আমি করিনি ধলা, আমার মোকাবেলা করতে এসে তুই সবচেয়ে বড় ভুল করেছিস। না না, ভুল আমি করিনি, কারণ এই মোকাবেলা সেই মোকাবেলা না। মানে দেখো রমেশ, এই পর্যন্ত তোমার লোক দল বান্ধা আমার লোকরে মারছে, আবার আমার লোক দল বান্ধা তোমার লোকরে মারছে, কিন্তু তোমার আমার এই যুদ্ধে আজ পর্যন্ত তুমিও জেতো নাই, আমিও হারি নাই, আবার আমিও জিতি নাই, তুমিও হারো নাই। হ্যাঁ, তাই হয়ে গেছে, মানে সমান সমান হয়ে গেছে। সুতরাং এখন দরকার টাই ব্রেকার, আর তুমি জিতবে না হয় আমি জিতব, কিন্তু কি করে? তোমার দলের বেস্ট সেটার কে? আমার ভাই শামসু। হ্যাঁ, আর আমার দলের বেস্ট সিটার আমার ভাই কালা। তো এই টাই ব্রেকারে তোমার ভাই আর আমার ভাইয়ের মধ্যে যুদ্ধ হবে, যে জিতবে সেই হবে এই জায়গার মালিক। ডান ডান I
ময়মন সিং জেল থেকে নতুন টেনিস হয়েছে। তারা আমার ইজ্জত করে না, তারা সুস্থ মতো ভাত খাইতে পারে না। কতদিন তোমায় দেখি না মা, কতদিন তোমার কোলে মাথা রেখে আমি ঘুমাই না মা। আমার মা তোর মা নেই? নেই কেন? নেই সুমন কেন আসেনি? আমার মা কেন এতগুলো বছর আমার সাথে কেন দেখা করতে এলো না? তোর প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই।
আমার মা কি এত বছরে বুঝে নিতে? আমি আমি ওর বাবাকে খুন করিনি, আমি খুন করেছি এক নরপশু কুকুরকে। চরিত্রহীন চুয়ারি মাথা লম্পট একটা পাষণ্ডকে। কাঁদিস না সোহাগ, কেঁদে কি লাভ? এখানে কেউ আমাদের কথা শুনবে না। কদিন পরে আমি বের হয়ে সোজা মায়ের কাছে যাব। মা চিঠিতে লিখেছে আমার জন্য মোয়া বানিয়ে রেখেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি আমার মাকে নিয়ে তোর মাকে সব বুঝিয়ে বলবো, তাকে নিয়ে তোকে দেখতে আসবো। কিন্তু মাকে আসবে আবার আমাকে নিজের সন্তান বলে বুকে টেনে নেবে? নেবে না কেন, অবশ্যই নেবে। কে তোর উপর আক্রমণ করেছে বল, কে মেরেছে বল, আমাকে তার নাম বল। নাম কয়ে লাভ নাই, ওই শালারা আমি সাইজ করুন। ভাই যা যা কইছিলাম সবকিছুর ব্যবস্থা করছো? সময় মতো সব পেয়ে যাবি। আচ্ছা ভাই। আমি ওর ভিসা ক্যান্সেল করুম। ওই দুই সালের দোকান দুইজন ওই তোর জেল হাজতের পুলিশ গুলা সত্যিকারের পুলিশও ছিল নাকি যাত্রা কোম্পানির পুলিশও ছিল? সোহাগ আমার বাইরে বাইরা জেল থেকে ক্যামেরা মাগলো, ওরা কি চোখ বন্ধ করে কানামুছি কানামুছি খেলতে ছিল? রমেশ ভাই আপনি কোনো চিন্তা করবেন না, বিশ্বাস রাখুন সোহাগ ধরা পড়বেই, আর সোহাগ ধরা পড়লে সোজা আপনার দরবারে নিয়ে আসবো। Thank you.
হায়াত মত রিজিক দৌলত এই চারটা জিনিস সরাসরি উপরওয়ালার হাতে। কান্ড মুখ ভাষায় লাভ নাই রমেশ, মনটা শক্ত করো। তুমি কি কইতে চাও? না, কইতেছিলাম লাঠি ছাড়া ল্যাংড়া আর সেনাপতি ছাড়া রাজা একই কথা। দুঃখ হইতেছে আজকের পর থেকে তুমি রাজত্ব চালাইবা কারে দিয়া? হ্যাঁ, তারা সোহাগরে খুঁজা বাইর কর, আমি ওর ভিসা ক্যান্সেল করুম। হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, কখন দেখেছেন? ঠিক আছে, আপনি ওকে চোখে চোখে রাখবেন, আমি এক্ষুনি ফোর্স দিয়ে আসছি। হ্যাঁ, কি হয়েছে রমেশ ভাই? আপনাকে বলেছিলাম না, চিন্তার কোনো কারণ নেই, সোহাগ ধরা পড়বেই। সোহাগের খোঁজ পাওয়া গেছে, ওর বন্ধু সুমনের কবরের পাশে ওকে দেখা গেছে। ওই সোহাগরে আমি চাই। ঠিক আছে, আমি যাচ্ছি। সোহাগ আমিন। আপনাকে শক্ত হতে হবে মা, আপনাকে বেঁচে থাকতে হবে। আর এই পৃথিবী বড়ই করুণ, বড়ই নিষ্ঠুর। কি হবে বেঁচে থেকে? এই দুনিয়ায় সুমন ছাড়া আমার আর কেউ নাই, ওকেও আমি হারালাম। সোহাগ, তোমার কথা সুমন জেল থেকে চিঠি লিখে আমাকে সব জানিয়েছে। তুমি অন্যায় প্রতিবাদ করে সেই ছোট থেকে জেলে পচে মরছো। এবার আমার সুমনের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আবারও বিপদ জেগে এনেছো। সোহাগ, জানি না তোমার ভবিষ্যৎ কি, তবে আমার দোয়া সব সময় তোমার পাশে থাকবে। আমি গুলি করবো। হে আল্লাহ, সোহাগকে তুমি রক্ষা করো। দাঁড়াও, নইলে গুলি করতে বাধ্য হবো। দাঁড়াও বলছি, দাঁড়াও। আসামি এখানে কোথাও লুকিয়ে আছে, সবাই খোঁজো। এখানে তো কেউ পাওয়া গেল না, কালি স্কুল মাস্টারের মতো কথা কথা মারেন কা, নিজে বুঝেন না। আর আমার মনে হয় ঠিক কইতাছে, আসামি ওখান থেকে পালিয়েছে। সরকারি খাওয়ার ঘুমাও, যেভাবে হোক ওকে খুঁজে বের করতে হবে। কাচ্চু, তোমরা দুজনে স্পাই সেজে গ্রামের মানুষের সাথে মিশে আশেপাশের গ্রামের উপর নজর রাখবে। সোহাগ নিশ্চয়ই এদিকে কোথাও পালিয়ে আছে, ওকে খুঁজে বের করতেই হবে। গেল কই? যাই বাবা কই, প্রজাপতির পিছনে দৌড়ানো ছাড়া আর কাম কি?
কতদিন তোরে কইছি খেতে আইলে চুল বাইন যাবি চুল খুইল্লা নাসা কুদা করলে আউলা জিনে যখন ধরব তখন কিন্তু আমরা কিছুই করতে পারুম না শালার বুড়ি ওই নানি তোমার কলের গান বন্ধ করো ভাঙারি কর শুনতে আর ভালো লাগে না কি করতে হইব তাই কও এইদিকে আয় ধান লাগানো শুরু কর ল চল সই চল দাও দাও তাড়াতাড়ি দাও এই ল ওই দিকে লাগা যা পুলি এই হাত তোলা কাম কর বেলা থাকতে থাকতে বাড়ির যাইতে হইব তুই লোকটা দেখোস নি সই কইছিলাম না খোলা চুলে থাকলে আউলা জিনে ধরবো চল বাড়ি চল তোর বাপের গ্যাসটা কমু জোয়ান মেয়েরে ক্যান খেতে চল আরে রানী ওইটা দিন ভূত না এই দেখো মানুষের হাতে সাপ আমার আমার কথা কর আর চল বাড়ি চল আয় না সবাই বাড়ি যা যা আউলা জি হ্যাঁ আউলা জি খ্যাত লাগানের লেগে কামলা লাগাও কিন্তু মাইয়া তারে খ্যাতে পাঠায়ও না খালা আপনি ঠিক বুঝতে পারছেন না আমি খুব দুশ্চিন্তায় আছি তাই তোমার গন্ধের দোকান নিয়ে গন্ধগুলো এখনো মেটে নাই না খালা ওই মরণ লোকজন পাঠিয়ে বলেছে আমাকে নাকি দোকান ছেড়ে দিতে হবে তুমি বলো খালা নগদ টাকা দিয়ে আমি দোকান কিনেছি এখন হুমকি দিলে দোকান ছেড়ে দেবো তার বাকি তুমি কি মরলে ভয় পাও না না মরলকে ভয় পাই না ভয় পাই সম্মানের ঘরে আমার জোয়ান মেয়ে কিন্তু ওরা তো খারাপ মানুষ তাড়াতাড়ি বিদায় করলে মরল কেন জিন ভূত কিছু করতে পারবো না জিন আজকে ধরছে কালকে জঙ্গলে নিয়ে যাইব ওই বুড়ি আহা নানি ওই জিন ভূত না ওই ছিল মানুষের হাত হ্যাঁ আমি এত মানুষ থাকতে কেউ দেখলাম না আর তুই কইতা সব মানুষের হাত তাই তোর বিয়ের ব্যবস্থা করলে সব ঠিক হয়ে যাব ওই বুড়ি এত বিয়া বিয়া করো কেন বিয়া বিয়া করো কেন বিয়ে করার ইচ্ছা থাকলে তুমি করো গিয়া আমি তোমার কাছে প্রমাণ কইরাই সারুম ধান খেতে আমার যে টেনা ধরছিল সেটা জিনভূত না রক্ত মাংসে করা মানুষ এই আসছে আমি বাবা না ভয় পাইছিলাম ছাড়বো না সারাদিন পর তোমাকে পেয়েছি কেউ দেখে ফেলায় দেখলে কি হবে প্রেম করেছি চুরি তো আর করিনি শোনো হাতের সাপ যখন আসে তখন মানুষদের আমি খুঁজে পাই আমাদের সাইডে তোর পিছনে লাগছে নাকি না ইয়ে মানে আমি সব জানি আমাদের মিথ্যে কথা কম লাগবে না গাছের আড়ালে সুযোগ ধরে আমি দেখছি কুসুম কাউরে বলিস না বলবো না যদি আমার হইয়া একটা কাম করুস কি কাজ আমার সাথে তোরে ধান খেতে যাইতে হইব আমি কেমন করিয়াছি আমি খেতে কোনো ভূত আসিল না আসিল মানুষ ওরে বাবারে হ্যাঁ আমি যাইতে পারবো না যাইতে তোরে হইবই না আমি যাবো না ঠিক আছে তুই না গেলে সুজন ভাইয়া আর তোর ব্যাপারটা সাসারি বলতে হয় না সই বলিস না তাহলে আমার সাথে চল ঠিক আছে চল চল সুন্দরী সাবধানে পড়িস না যেন আবার আচ্ছা তুই কুসুম কিছু পেলি না রে সই তাইলে বাড়ি চল ঠিক আছে সব কামা খাই আইলাম পানি চাঁদার মধ্যে সুন্দরী আমার ফেলে যাস না আস্তে আস্তে যা Oh,
আমাকে সাহায্য করুন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার যে মানুষটা মরে যাব তা হয় না। কুসুম চল তাড়াতাড়ি, এখন কি করি? তাইলে তুই এক কাম কর সুন্দরী, গরম পানি আর কাপড় লয়ে। আচ্ছা রাইতে যদি জ্বর আসে তখন মানুষটারে সাপে কাটছে, সেই তো সাপে কাটা ওষুধ খাইতে হইব রে। হ্যাঁ চল তাই করি। কুসুম তোরা দুজন মাচার উপরে কি করছিলি? বাজান উপরে অনেক ইঁদুর হয়েছে। হ্যাঁ চাচা বড় বড় ইঁদুর। আচ্ছা ঠিক আছে, আমি বাজার থেকে ইঁদুর মারা বিষ এনে দেব, দেখবি সব মরে সাফ হয়ে গেছে। কুসুম আমি যাই রে, শুই তুই খেয়াল রাখিস। সুন্দরী তোরে না খালাই ডাকছে, যা যা তাড়াতাড়ি যা। যা দে রে মা ভাত দে। ঠিক আছে বাজান তুমি বসো। লরি আসসালামু আলাইকুম বদ্রু ভাই, ভালো আছেন তো? ভালো আর থাকতে দিলেন কোচ সাহেব, রমিজ ভাই আমাদের পাঠিয়েছেন শামসুল হত্যাকারীকে আজও ধরতে পারছেন না কেন তা জানতে। বদ্রু ভাই আমি নিজ হাতে ওকে গুলি করেছি এবং সে আহত হয়েছে, আমার বিশ্বাস ও ওই এলাকার কোথাও লুকিয়ে আছে। তাহলে ওকে ধরতে পারছেন না কেন? এই হারামজাদারা সব গাধার দল, গাধাগুলো এখনো টেস্ট করতে পারলো না সোহাগ কোথায় লুকিয়ে আছে। সারাদের রাজানি কি করছেন? আপনি কোনো চিন্তা করবেন না বদ্রু ভাই, আমি নিজে ফোর্স নিয়ে গ্রামের প্রত্যেক ঘরে ঘরে যাব,
এবং যে কোনো ভাবে হোক ওকে গ্রেফতার করবই। তাই করেন ওসি সাহেব, না হয় বড় ভাইয়ের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, আর মাসে মাসে মোটা অঙ্কের যে টাকা পাচ্ছেন সেটাও বন্ধ হয়ে যাবে, কথাটা যেন মনে থাকে। সোহাগ, তুমি সারা যেখানে লুকিয়ে থাকো আমি তোমাকে ধরবই। কুসুম, এত রাতে কোথায় যাচ্ছিস? আমার বাজান উপরে ইঁদুর গুলা বেশি শব্দ করতেছে, আমার আমার ঘুম আইতেছে না, যা ইঁদুর গুলো বাইরে আসি। না রে মানা, এত রাতে যাওয়ার দরকার নেই, সাতটা হতে পারে। না বাজান, সাপ হইবো কেন, ইঁদুর। আহা, যা বলছি শোন, সরি ইঁদুর খেয়ে বলে যাবে, যা শুয়ে পর। মানে ঠিক আছে বাজান। ভাল লাগতেছে না, সারাদিন সারা রাত আশা মিলে খুঁজে পাই না। নিশ্চয়ই ওর স্পাইসে যে কোনো আসামি খুঁজছে। সরে সরে হালে এক সরে বিয়া করে আর এক সরে শালি, সরে সরে যেমন মিল তেমনি এক্সপাই এক্সপাই মিল থাকা দরকার। চলো ওদের হেল্প করি, চলো হেল্প করি। নিশ্চয়ই আপনারা আমাদের মতন পুলিশের লোক, জোর সেজে আসামি ধরার চেষ্টা করছেন। ঠিক, যদি আপনারা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে দেশের সব সন্ত্রাসী চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। কাজ আরম্ভ করি। দেন ভাই, দেন দেন তো। অনেকক্ষণ ধরে কাজ করছি তো হাঁপসি গেছি, একটু জিরিয়ে নি। আপনারা বাইরে থাকেন, আগে আমরা আসামির খোঁজ খবর নিয়ে আসি। বেরিয়ে আস্তে কথা বলেন, আসামি জেগে যাবে। আগে আপনারা যান, পরে আমাদের পালা। বাবা কি হলো ভাই, বেরোচ্ছেন না কেন? আর দশ মিনিট, দশ মিনিট। ঠিক আছে তাড়াতাড়ি করেন। কি হলো ভাই, কি হলো? আপনারা এবার আসেন। মদন, তাড়াতাড়ি কর। কি ব্যাপার, ভাইরা গেল কোথায় দেখতো? ভাই ভালোরা মনে হয় ঘোড়ায় চড়ে পালিয়ে গেছে। পার্টি সিদ্ধা খাইবে নাকি? ওখানে রাখো, পেট ঠান্ডা, আমরা পলাই। একটু রেগে গেছিলাম,
ধরা পড়লে আজকে রক্ষা ছিল না, এই পয়সা গেলা। ভাই আপনারা, আমরা আপনাদের মেহমান। মেহমান? তাই তো আমরা মেহমানদারি করতে এসেছি। শালাগো বস্তায় ভাই। বাজান বাজান, এই না তোমার ছাতা। আমার আসতে একটু দেরি হতে পারে মা, গঞ্জে সালিস আছে। ঠিক আছে বাজান, আসলে জলদি আইসো। আচ্ছা না, এখানে তো পাওয়া গেল না, আসুন। শুনুন, তুমি আমার জন্য যতটুকু করেছ তার প্রতিদান কি দিয়ে দেব আমি জানি না। জীবনের মূল্য টাকা পয়সা ধন দৌলতে হয় না। তবু আচ্ছা, দিদি যদি চান শুধু আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয় পেলে তুমি আমাকে ঘৃণা করবে কুসুম। ভালো মতো বোঝা বয়স আমার হয়েছে, একদিন অন্তত আপনার চোখের দিকে তাকিয়ে আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। হয়তো তুমি ভুল চিনেছ। না, একটা মেয়ের দিকে যখন একটা পুরুষ তাকায় তখন সে কোন দৃষ্টিতে তাকায় সেটা বোঝার বয়স আমার হয়েছে। তাহলে শোনো, আমি একজন জেল পলাতক আসামি, আমার মায়ের কাছে যাবার জন্য পুলিশের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি। আপনি নিশ্চয় পরিস্থিতির শিকার? হ্যাঁ, কথাটা তুমি বিশ্বাস করলেও আইন তা বিশ্বাস করে না কুসুম, আইন বড়ই নির্মম। আপনার নামটা? আমার নাম সোহাগ। সোহাগ, খুব সুন্দর নাম। এই এই সেরেছে, আপনি শুয়ে থাকেন, আমি নিচে গিয়ে দেখতেছি। হ্যাঁ দরজা খুলুন, কে আছেন দরজা খুলুন। দরজা খুলুন বলছে, খুলুন। মেয়ে, তোমাদের বাড়িতে কে কে আছে? জি, আমি আর আমার বাজন। কি ব্যাপার ওসি সাহেব? আমরা একজন আসামিকে খুঁজছি, সে এখানে কোথাও আশ্রয় নিয়েছে, খুব ভয়ঙ্কর আসামি। কিন্তু আমার বাড়িতে আমি আর আমার মেয়ে ছাড়া আর তো কেউ নেই। আর কেউ নেই? সেরকম কাউকে দেখলে আমি নিজেই থানায় খবর দিতাম। ঠিক আছে, তবে যেহেতু এসেছি আমি আপনার বাড়িটা সার্চ করতে চাই। ঠিক আছে, দেখেন আমার কোনো আপত্তি নেই। তোমরা দুজন এসো এসো। উপরে কি? তার কিছু না, ধান চাল আর ঘরে পুরনো কিছু জিনিসপত্র। কোথায় স্যার? পাবলিকে ধরছে। চলো। স্যার চুরি করতে আইছিল, দইটা ফেলাইছি। আচ্ছা, এই তো পেয়েছি। জেল থেকে পালিয়েছি কিন্তু আমার চোখের নজর থেকে বেশি দিন পালিয়ে থাকতে পারলি না। খোলো বস্তার মুখ। ভাই বাইরে কোথায় আছো? ও ছোট ভাই, তুমি বাড়িতে আছো? রাস্তার মধ্যে তাক বাসো, কেউ নাই, একটু পুলিশকে খবর দে, আমাদের প্রাণটা বাসো। ভাই একটু পুলিশকে খবর দে। আকাশে ব্যথা, পাতালে ব্যথা,
আসামি ধরতে গিয়া একটা ভাত খাইছিলাম, তারপরে ধর এরা আমাদের এরকম পিটান পিটাইল, তা কামড় খুলাতে আইলে আপনি এখন থানায় বন্ধ করে তোরগু এইরকম ভাবে পিটায় না। চুপ, আমি কোনো কথা শুনতে চাই না, আমি সোহাগকে চাই, সোহাগ। আমি দিতেছি, এলো আহা, আমার ডাকলেই তো হইতো। কি করে ডাকবো বলো, তোমার বাবা তখন বাড়িতে, নদীর টান থাকলে মুখে শব্দ না করিয়া ডাকুন যায়। কি হলো? না মানে সেই ছোটবেলা থেকে আমি আদর্শ হক বলে কোনো কিছু পাইনি, আজ মায়ের কথা খুব মনে পড়ছে। তুমি একদিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাইবা, তখন তুমি মায়ের দেখতে যাও, ঠিক আছে? আচ্ছা কুসুম, রাতে যদি আমার তোমাকে দরকার হয় কিভাবে ডাকবো? রাইতে দরকার হবে কেন? যদি তোমার সাথে কথা বলতে ইচ্ছা হয়। আচ্ছা দেখি। ওই সুন্দরী নিচে নামা। কিরে সুন্দরী, ঘরে কাজ ছেড়ে বাস কাটতে লেগে গেলি কেন? তা যায় না, তোমার লাভ নাই। আহা, এসব পুরুষের কাজ, তোমাদের দিয়ে সবাই পায় না। দাও দাও আমার কাছে, দাও দাও দাও, তুমি এদিকে যাও, যাও যাও দেখি। তাড়াতাড়ি দেন না, ধন্যবাদ সুজন ভাই। শুকনো ধন্যবাদ দিয়ে কাজ হবে না, আমাকে একটা জিনিস দিতে হবে। সুন্দরীকে আমার সঙ্গে যেতে দিতে হবে। ইস, আমার যেতে বেরিয়ে গেছে। এই চল না। এই সুজন ভাই যখন কইতেছে এসব কি কইতেছিস তুই? আমি আমার কাম করি, তোরা যা যা না। সুন্দরী তাড়াতাড়ি চল। পাগল কনকার, ঠিক আছে। খুব ভালো, কি তুমি শোনো, ওইখানে দেখো না, ওইখানে মুখ লাগিয়ে কিছু বললে রাতে শুনতে পাবো। কিভাবে? তোমাকে নিয়ে আর পারা গেল না। এই যে এইভাবে দেখো, দেখো এদিকে কুসুম, ঠিক আছে? এইবার তুমি মুখ লাগিয়ে বলো, আমি নিচে গিয়ে শুনছি, ঠিক আছে? দোকান থেকে বাইজা, এখন বেচা কেনার সময়, পরে এসো। দোকানের মালিক আমি, আর বেচা কেনা করবা তুমি। কি দোকানের মালিক তুমি মানে? তোমার কাছে দোকান ভাড়া দিয়েছিলাম, এখন ফেরত দিতে পা। আমি তোমার কাছ থেকে দোকান কিনেছি, আমার কাছে পাকা কাগজ আছে। টাকা খরচ করলে ওরকম কাগজ কতই তৈরি করা যায়। নকল কাগজের কারবার আমার কাছে নেই। না না, মনে হয় সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না। আজমত, সামনে শুক্রবার আগে যদি দোকান না ছাড়স তাইলে তো লাশ করব। অরল, এখান থেকে চলে যাও, এই দোকান আজমত তো স্যার আমরা জানি। তাছাড়া শুক্রবার সালিশ বইব, পঞ্চায়েতের সব লোকজন থাকবো, তোমরাও থাকবা। সালিশে যে রায় দেবো তা তোমরা মাইনে নিবা। এর আগে কোনো জুট ঝামেলা করলে ভালো হইব না। এখন এখান থেকে চলে যাও। না না, জনগণ খেপে গেছে গা।
চল চল ঘুম আসে না না বাবা তুমি ঘুমো আচ্ছা কুসুম আমার ঘুম আসছে না কুসুম আমারও একটা ঘুম পায়নি গান শোনা না কুসুম চুপি চুপি
শ্বেত মরণ, আমি 30 বছর যাবত পুরস্কারের কাজ করছি, এ ধরনের তো নকল, কিন্তু আসলটা কোথায়? আসল ধরনের আমার কাছে আছে। দলিলে লেখা আছে এই দোকানের মালিক আজমত ভাই, নগদ 2 লক্ষ টাকায় তুমি তার কাছে দোকান বিক্রি করেছ, সাক্ষী আছে। ঠিক আছে, আজমতের কোনো টাকা আমি ফেরত দিয়া দিমো, আমার দোকান আমারে বুঝাইয়া দিতে। কি আজমত ভাই, তুমি কি রাজি? হাড় ভাঙার পরিশ্রম করে আমি এই দোকান চালু করেছি, বিক্রি করতে প্রশ্নই ওঠে না। হাজিরানে মজলিশ, আজকে সালিশে এই কথাই প্রমাণিত হলো যে দোকানের আসল মালিক হচ্ছে আমাদের আজমত ভাই, তার কাছে পাক্কা দলিলও আছে। তালেব মোরল তার স্বভাব অনুযায়ী এই আজমতের লাগাও বেদল করতে চাইছিল, তবে ভবিষ্যতে যদি আবার কোনো জায়গায় কোনো প্রকার অন্যায় ভাবে প্যাঁচ লাগানোর চেষ্টা করে তবে তাকে উচিত শাস্তি পেতে হবে। ভাই উঠি ভাই, আজকে আসসালামু আলাইকুম। না না, ঘটনা কি এলো? আজমতের সাইজ করবার জন্য লোকাল পোলাপান দিয়ে কাজ হইব না, বড় ভাইয়ের সিটি কর্পোরেশনের লোকজন লাগবো। তোমার মাল তো কত বুঝে, আমার কথা দাম আছে না। কি মন্ডল, কেমন আছো? কেমন আর থাকবো বড় ভাই, আমার ওই বাজারের দোকানটা লইয়া আপনার প্রতিদ্বন্দ্বী দলাল শামস আজমত লোকজন দিয়ে বাজারের ভিতর বড় মজলিশে আমার অপমান করছে, আপনারও অপমান জনক উল্টা পাল্টা কথা কইছে, এ অপমান আর সহ্য করা যায় না। আপনি কিছু লোকজন দেন, আরে না কষলে আপনার মান সম্মান কিছু থাকবো না। বদ্রু, তোরা মন্ডলের সাথে যা, তো দলাল চামচা আজমত্রে চুন্না করে দিয়ে আয়। তুমি কি কখনো আমাকে ভুলে যাবে সোহাগ? তা কি কখনো হয় কুসুম, তুমি আমার আত্মার সাথে মিশে গেছ, আর আত্মা যদি দেহ থেকে চলে যায় তাহলে কি মানুষ বাঁচে? সত্যি বলছো সোহাগ? আমার হৃদয় কান পেরে শোনো, কে বলছে শোনো। কি হলো, চুপ করে আছো যে, বলো। হ্যাঁ সত্যি তো। মানে? আমি আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবার মধ্যে এক ফোঁটা রোমান্স নেই, আসার আর সময় পেল না। একদম চুপ। কুসুম, মাচার উপরে কি কই? তুমি তুমি কি করতেছো বাজা? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুই জীবনে আমার সাথে মিথ্যে কথা বলিসনি, কিন্তু আমার বিশ্বাস এই প্রথম মিথ্যে কথা বলছিস। বাজান বাজান, আমার কথা শুনো বাজান, বাজান আমারে বিশ্বাস করো, তুমি তুমি বলে যাইও না। চাচা চাচা, আপনি ভাগেন, মোরল শহরতে গুন্ডা নিয়া আপনি মারতে যাচ্ছে। এত বড় সাহস তা নেবেন? তোরে কইছিলাম না তোর খবর আছে শালা, পঞ্চায়েত যাইকে আমারে বেইজ্জতি করছ। এই আপনারা খাড়াই আছেন কেন? আরে মারেন, আমি আসি না, তোর বাপ যদি মরে আমি তোর শাড়ি গয়না সব কিনে দেবো। খাতি তো ধর ভিতরে
জেল পালানো আসামি একটা জেল পালানো আসামিকে আমার মেয়ে ঘরে আশ্রয় দিয়েছে কেন তুমি পলাতক আসামি কি করেছিলে তুমি তুমি চুপ কর আমাকে জানতে দে আমি খুনের আসামি আমার মায়ের স্বামীকে হত্যার জন্য আমার যাবজ্জীবন জেল হয়েছিল তুমি খুন করেছো নিজের বাবাকে বাবা নামের এই নরপশুকে ডাকতে আমি চাই না যে মানুষ নিজের স্ত্রীর সন্তানকে ঠেলে দিয়েছিল বলুন নিজের জন্মদাত থেকে বাঁচানো কি অন্যায় পুলিশের তারা খেয়ে যখন আমি গলিতে মরতে যাচ্ছিলাম তখন আপনার মেয়ে কুসুম আমাকে আবার বাঁচার স্বপ্ন দেখিয়েছে আমার জীবনটাকে ভরে দিয়েছে মমতার পরম পরশে আর তাই ওকে আমি ভালোবাসি আপনার যদি কোনো আপত্তি না থাকে লোকনিন্দা শুরু হবার আগেই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আমি খুবই দুঃখিত না জেনে তোমাকে আঘাত করেছি এটা সত্য কথা আইনের চোখে তুমি কতটুকু অপরাধী তা আমি জানি না তবে আমার কাছে তুমি শুধু সোহাগ বাজান আমি আমি ওকে ছাড়া বাঁচব না হ্যাঁ আমিও কুসুমকে ভালোবাসি তোমাদের সম্পর্ককে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই কিরে তখন অবস্থা করছে কেডা আপনার যখন হাসপাতালে ধোলাই শুরু করলাম তখন হাসপাতাল ঘর ভেঙে বাইরে এলো আমাকে শামসু ভাই খুনি ওই সোহাগ ওই সোহাগ তোকে গুটিয়া তারা আমাকে খুঁজে দিছে আর তোরা আমার ভাইয়ের খুনি সোহাগ রে কিছুই করতে পারিস নাই আমি তোকে গুত্তে দিয়ে খাবো গুত্তে দিয়ে খাবো গুত্তে দিয়ে খাবো বয়ের কই মুরলে থানায় খবর দিতে কইছি তাইলে তো হা করে দাঁড়ায় হইনি কেন জলদি যা জলদি একদিকে পুলিশ অন্যদিকে তোরা দুই দিক থেকে অ্যাটাক কইরা আমার ভাইয়ের খুনি সোহাগরে আমার কিছু ধরে নিয়ে আমি সোহাগের গোস্ত খামু গোস্ত আবার কন্ডা কইলি তুমি সব কথা দেখ ধরো কথা না কইয়া তুমি ওই টুলে বসে পড়ছ কি হয়েছে মরল আপনারা কি খুঁজতেছেন মেরে হাড্ডি কুড্ডি ভেঙে আর গুঁড়ো করে ফেলেছে
বড় ভাইকে চালাতে হবে পাখি এখন খাঁচাতে। চল পুলিশ চাচাকে ধরো। নিশ্চয় সোহাগ ভাইরে খুঁজতে আছে। সুজন তুমি তাড়াতাড়ি যাও, সোহাগ ভাইরে খবর দাও। গ্রামে পুলিশ আসছে, তোমার বাবাকে রাস্তা থেকে ধরে নিয়েছে। সময় খুব কম, তুমি পালাও সোহাগ ভাই। কিন্তু কুসুম ও বেঁচে থাকলে তুমি কুসুমকে অবশ্যই পাবে, কিন্তু ওই দবি তোমাকে ধরতে পারলে খুন করবে। পালাও পালাও সোহাগ ভাই, সোহাগ ভাই পালাও। সোহাগ তুমি পালাও, ভয় লাগে আমার, আমার ভালোবাসার কসম। ঠিক আছে আমি যাচ্ছি, আমার সাথে এসো, আমি তোমাকে রাস্তা চিনিয়ে দিচ্ছি। সোহাগ ভাই সোহাগ তুমি পালাও, সুজন ভাই আরে নিয়ে যাও, যাও তুমি। এসো খোলো উপরে, নাই তো এসো। গেল কোথায়? এসো দেখো না, তুমি তুমি আমার সোহাগকে বাঁচাও। সোহাগ ভাই তাড়াতাড়ি এসো। এদিকে লুকাও, এসো এসো। কে এদিকে কাউকে যেতে দেখেছো? কই না তো, চলো। তোমরা পেয়েছো? না তো। শালা পালিয়ে যাবি কোথায়? আমি এসেছি, আমাকে তো আসতেই হবে। বাবাকে যতই অস্বীকার করুক, মায়ের কাছে আমি যাবই। জানি তুমি আমাকে আজও তোমার স্বামীর হত্যাকারী ভাবো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমাকে না দেখে আমি আর থাকতে পারছিলাম না।
ছুটে এসেছে তোমার কাছে। না, মনে পড়ে খিদের জন্য আমি যখন কাঁদতাম তখন বাড়ি বাড়ি ঘুরে চিয়ানা ভাত আমার মুখে তুলে দিয়েছ, নিজে নাকে আমাকে তুমি খাইয়েছ। মা, সেই কবে তোমার হাতে খেয়েছি এতগুলো বছর পরও সেই খাবারের স্বাদ আমার মুখে লেগে আছে। একটা বার, একবার আমাকে খাওয়াও না মা। আমি কখনো জানতেও চাইব না তুমি কেন আমাকে জেলখানায় দেখতে চাওনি। তুমি শুধু একবার সেই ছোটবেলার মতো আমাকে খাইয়ে দাও মা। তুমি তো খুব ভালো করেই জানো এত বড় বিশাল পৃথিবীতে আমি বড় একা। তুমি যদি আমার পাশে না থাকো, তুমি যদি আমার সাথে কথা না বলো, আমি বেঁচে থেকে কি লাভ মা? বলো মা, বলো বাবু, এত বছর পর তোমার সব তোমার কাছে ফিরে আইছে, আরে তুমি নিরাশ করো না বাবু, নিরাশ করো না। আমার কোন সন্তান নেই, সোহাগ নামের কাউকে আমি চিনি না। কোন অপরিচিত লোক আমার বাড়িতে এসে আমাকে মা বলে ডাকুক তা আমি শুনতে পারব না। দয়া করো মা, দয়া করো, আমাকে দূরে সরিয়ে দিও না মা। একটিবার আমাকে সন্তান বলে বুকে টেনে নাও মা। তোর মুখ আমি দেখতে চাই না, প্রয়োজন হলে সারা জীবন আমি ভিক্ষা করে খাবো, তবু তোর নাম আমি কখনো উকালো না। বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তুমি কি পাগল হয়ে গেছো? সোহাগে তুমি বাইর করে দিলো, আমি পারুম না, আমি আর বেরাই আনো সারা ভাই। খবরদার, দরজা খুলবি না, সোহাগে আমি এই বাড়িতে দেখলে তুই আমার মরমুখী। যে আমার স্বামী খুন করেছে তাকে আমি দেখতে চাই না। জন্ম দিয়ে তুমি কেন দূরে ঠেলে দাও, কি দোষ ছিল আমার আমাকে বলে দাও। ও গো মা, মা গো একবার বুকে টেনে নাও, ও গো মা, মা গো আমায় একবার বুকে টেনে নাও, মা গো মা। বল, সোহাগ পতেঙ্গার দিকে যাচ্ছে। বসের ভাই শামসুরে জেল হাতে খুন কইরা তুই জেল থেকে ভাগছস, তুই কি ভাবছস আমার হাত থেকে তুই বাঁচা যাবি? জানে না আমার হাত থেকে তো বাঁচার উপায় নাই। Shit!
আসতে চাইলে হাত মেলাও। পেছনে তোমার শত্রু, কিন্তু আমি তোমার বন্ধু। তুই ভাবছ এছাড়া তোমার কি আর কোনো উপায় আছে? হাত মেলাও। নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন জাগছে, কেন তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করলাম? সাহায্য করেছে এই কারণে যে তোমাকে আমার প্রয়োজন, ঠিক তেমনি আমাকেও কিন্তু তোমার প্রয়োজন। কি বুঝতে পারোনি? হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি। রমিজ যেমন তোমার শত্রু, ঠিক তেমনি আমারও। কারণ রমিজের ভাই, আমার ভাই কালাকে খুন করেছিল, আর যেদিন খবর পেলাম জেলখানার ভেতরে তুমি রমিজের ভাইকে খুন করেছো, সেই দিন আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলাম এবং তোমার জীবন কাহিনী জেনেও ফেললাম। 12-13 বছর বয়সে তুমি একজন মধ্যবয়সী লোককে খুন করে জেলে চলে যাও, আর সেই মধ্যবয়সী লোকটা ছিল তোমারই জন্মদাতা পিতা। বাদ দাও সব কথা, কাজের কথায় আসি। পুলিশ তোমাকে খুঁজছে, কারাগারের কারারক্ষী বাহিনীও তোমাকে খুঁজছে, অপরদিকে রমিজের বাহিনী পাগলা কুকুরের মতো তোমাকে খুঁজছে প্রতিশোধ নেবার নেশায়। কোথায় পালাবে তুমি? তোমাকে আর পালাতে হবে না। যদি ধলা চৌধুরীর ছত্র ছায়ায় তুমি থাকো, জেলার আইন, রমিজ, পুলিশ, কেউ তোমার একটা পশম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। নিশ্চয়ই ভাবছো বিনিময়ে আমি কি চাই? অবশ্যই কিছু চাই। আমি চাই ওই রমিজের দল, ওর বংশ, ওর প্রভাব, ওর প্রতিপত্তি, ওর প্রতিষ্ঠা, সব সব কিছু ধ্বংস করে দিতে। আর এ ব্যাপারে সবচাইতে বেশি সাহায্য করতে পারো তুমি। এইবার বলো, তুমি রাজি কিনা? রাজি। গুড। এই ছাদে যে রুমটা আছে সেখানে ওর থাকার ব্যবস্থা করো। শোনো, আমার সব সহ্য হয়, কিন্তু নেমখারামি বেইমানি আমি একদম পছন্দ করি না, কথাটা মনে রেখো। I am a disco dancer, la la la, la 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 la, la la la, I am a disco. এই কে তুমি এখানে? আই মিন আমার এক্সারসাইজ তুমি তুমি কি করে এলে? ব্যাপারটা মনে ঠিক হচ্ছে না। হোয়াট? আমি বলতে চাচ্ছি আমার রুমে আপনি কি করছেন? ও ইউ, এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমার রুমে ঢুকে আর আমার কিছু শোনাচ্ছে? নো, নেভার, গেট লস্ট, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সরি, বরং আপনি বের হয়ে গেলে আমি খুশি হব, কারণ এই রুমটা আপাতত আমার। ড্যাডি, ড্যাডি, ড্যাডি! ড্যাডি, ড্যাডি! কি হয়েছে, চিৎকার করছিস কেন? একটা ছেলে এত বড় সাহস আমার রুমে ঢুকে আমাকে বলে বের হয়ে যেতে! ওহো, আই এম রিয়েলি সরি পিঙ্কি, তোকে বলতে ভুলেই গিয়েছিলাম, ওর নাম হচ্ছে সোহাগ, আমার নতুন বডিগার্ড, এখন থেকে এখানেই থাকবে। তাই বলে আমার এক্সারসাইজ রুমে? তোর এক্সারসাইজ রুমের ব্যবস্থা আমি এখনই করে দিচ্ছি। এই দাঁড়িয়ে দেখছো কি, জলদি একটা এক্সারসাইজ রুমের ব্যবস্থা করো, যাও। আবার এতগুলো টাকা খরচ করে আরেকটা এক্সারসাইজ রুম করবে? টাকা? এখানে টাকা কোনো ব্যাপারই না। তোর জন্য করতে পারি না এমন কোনো কাজ এই জগৎ সংসারে নেই। দেখ মামনি, তুই আমার মামারা একমাত্র মেয়ে, তুই ছাড়া আমার আর কে আছে বল? হ্যাঁ, কিন্তু ওই ছেলেটা যে আমাকে অপমান করলো। ঠিক আছে, ছেলেটাকে আমি কড়া করে একটা ধমক দিয়ে দেবো। হ্যাপি? আই লাভ ইউ ড্যাডি। আই লাভ ইউ টু সুইটহার্ট। এইবার বাচ্চা ধন, তুমি লেজ তুলে পালাবে, সাহস কত? আমার ঘরে ঢুকে আমাকে বলে বের হয়ে যেতে? দাঁড়া দেখাচ্ছি মজা। Thank you.
Oh my god! এতো বড় সাহস! আমার ডেস্ক সেটের স্পিকারে তার ছিঁড়ে ফেলেছে! এই! এই! দাঁড়াও! দাঁড়াও বলছি! আজ তোমার একদিন কি আমার একদিন! তুমি কোথায় গেলে এক বাহাদুর! আমি তোমাকে ঠিকই দেখে নেব! বলো একি তোমার লাল বাহাদুর গাড়িতে কেন ড্যাডি? আহা, তোর কাজ সিকিউরিটির জন্য দরকার আছে না? তাহলে গাড়িতে অন্তত আমি যাব না। ও পিকি ডোন্ট মিস ইট। চলো তো দেখ। আহ চলো ড্যাডি। যাব না ড্যাডি। ভালোবেসে ফেলেছি।
Excuse me. চা গরম সোহাগ। আবার কি হলো? কি হবে আবার? চা গরম। উঠে পড়ো। ঠিক আছে, ধন্যবাদ। এখন গেলে আমি খুশি হব। কেন? আমি ফ্রেশ হব। ঠিক আছে, দেখা হবে বন্ধু। সর্বনাশ, এ তো দেখছি নতুন ভাইরাস। এর হাত থেকে বাঁচতে হলে আমাকে কুসুমের কাছে যেতে হবে। ওকে নিয়ে আসতে হবে এই শহরে। ইয়েস, কালই যাব। সোহাগ, সোহাগ কোথায় যাচ্ছে? সোহাগ, আপনার বাবা আমার জন্য অপেক্ষা করছেন, ওখানে যাচ্ছে। আপনি আপনি করছো কেন? এই তুমি বলো না। সরি, আমার দেরি হয়ে যাচ্ছে। ফ্যাক্টরিতে যাচ্ছ? নো প্রবলেম, চলো তোমাকে গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আসি। ধন্যবাদ, আমাকে একাই যেতে হবে কারণ রাস্তার সমস্যা হতে পারে। বাই। তুমি আমাকে ঠিকই ভালোবাসো, কিন্তু ড্যাডির ভয় প্রকাশ করছো না। নো প্রবলেম, আমি অপেক্ষা করতে পারবো। সময় হলে তুমি আমাকে জড়িয়ে ধরে বলবে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ পিঙ্কি। একজন জেল পলাতক দাগি আসামিকে তোর বাবা আশ্রয় দিয়ে সরকারের বিরুদ্ধে কাজ করেছে। তোর বাবার নিস্তার নেই। আমি 13 ঘাটের পানি খাওয়াবো। আমার নাম আপনি ইচ্ছা করলে তা পারবেন। আরে হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করলে ওসি দবির সব পারে। ঠিক আছে, ছেড়ে দেব। তবে আমি যা চাই তোকে তা দিতে হবে। থাকিস কেন? থাক না, সবই তো আমি দেখব। টেস্ট করব। কুসুম তুই চলে যা মা, ওই কুত্তার কথায় তুই কান্দিস না। ও অপরাধীদের কিনা গোলাম কিনাচ্ছেন। এই শালাকে ডাবল লাগান। আগে তুই বল, আমার প্রস্তাবে তুই রাজি? হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমি কুকুর। আর সুন্দরী মেয়েদের মাংস আমি কুকুরের মতো করে খাই। এখন বল তুই রাজি কিনা, না হলে তোর বাবা মারা যাবে। আর আমি রিপোর্ট লিখে দেবো, আসামিকে অ্যারেস্ট করার সময় এনকাউন্টারে আসামি মারা গেছে। আর তোকে বাজি নেই বলে অ্যারেস্ট করে কোর্টে চালান করে দেবো। তুই রাজি কিনা? রাজি থামান, আমার পিয়ারির বাবাকে আর মারবেন না। তাহলে এই কথা রইল, রাতে আমার বাসায় চলে আসবে, আমরা দুজনে সুধা পান করবো। ঠিক আছে তো? কুসুম, কুসুম তোর কিছু হয়নি তো? আমি ঠিকই আছি। কিন্তু আমি ঠিক নেই রে মা। তুই কি করলি রে মা? শয়তানের কথায় তুই রাজি হলি কি করে? চোখের সামনে নিজের বাপের উপর অত্যাচার দেখা চাইতে নিজে নিজের তুলে দেওয়া অনেক ভালো। না রে মা না, আমি বেঁচে থাকতে তোর এত বড় সর্বনাশ হতে দেবো না। তুই কাপড় চাপড় গুছিয়ে নে, আমি তোকে শহরে রেখে আসবো।
কুসুম কুসুম শোন ভাই আপনি সুন্দরী কুসুম কোথায় কুসুম চইলা গেছে চলে গেছে কোথায় জানি না সোহাগ ভাই আপনি চইলা যাওয়ার পর ওই শয়তান এসে যদি আজ ভিতরে ধইরা নিয়ে যায় দিনের পর দিন চাচারে অত্যাচার কইরা কুসুমকে দেহদানি রাজি করাইয়া তারপর তার বাবারে ছাইড়া দেয় কিন্তু আসমো চাচা নিজের মায়ের কোনো ক্ষতি হইতে দেবেন না আর তাই কুসুমরে লইয়া চইলা গেছেন শহরে কিন্তু তার ঠিকানা আমি জানি না তদির আমার ভালোবাসাকে এই গ্রামে থাকতে দেয়নি ওর পৃথিবীতে থাকতে দেব না সোহাগ তুই হে আমি কুত্তার বাচ্চা তুই আমার কুসুমের দিকে তোর এই নোংরা হাত বাড়িয়েছিলি সবই তো বুঝলাম তুমি এক কাজ করো তোমার মেয়েকে যখন নিয়ে আসো ওরা আমার এখানে রেখে যাও সবই আপনার দয়া আমার মেয়ে আপনার বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবে তবু তো সুখে থাকতে পারবে গ্রামের ওই অত্যাচারী ওসির সামনে আমার মেয়েকে আর নিতে চাই না হাই ড্যাডি পিঙ্কি এদিকে এসো কি হয়েছে ড্যাডি কিছু না ওর নাম কুসুম আমাদের আজ মতো মেয়ে আজ থেকে ওর বাড়িতেই থাকবে তোমার সব কাজ করবে তোমার কোনো অসুবিধা নেই তো অসুবিধা অসুবিধা কেন হবে তাহলে আর কি কুসুমকে নিয়ে কাজকর্ম বুঝিয়ে দাও এসো এসো আমার সঙ্গে এসো তোমাকে আমি খুঁজে বের করবই এই যে মশাই কোথায় হারিয়ে গেছ ও বুঝেছি আমি শাড়ি পরেছি তাই আমাদের নতুন কাজের মেয়ে আমাকে শাড়ি পরা শিখিয়েছে এই আমাকে কেমন লাগছে বন্দনা ভালো লাগছে ও রিয়েলি লাভ ইউ হানি এই প্রথম তুমি আমার প্রশংসা করলে Woo!
চুপি এসে নিবিড় মমতায় নাও না তুমি আপন করে ফুল রবে জানা চুপি চুপি এসে নিবিড় মমতায় নাও না তুমি আপন করে ফুল রবে জানা নাও না গো আজ খুঁজে তোমার জন্য আমি কত খাবার নিয়ে এসেছি, এই নাও মা,
আর এই যে খালা, বাজারগুলো নিয়ে যাও, মা যা খেতে চায় তা রান্না করে দাও। খাবার দাও, ওগুলি ধরবে না। মা? কে তোর মা? ওনারে ভর্তি আমি রাজি, তবু ওকে খুলে হাতের খাবার খেতে রাজি না। রাশেদা, ওকে বেরিয়ে যেতে বল, ওকে বেরিয়ে যেতে বল। মা, তুমি আমাকে আর কষ্ট দিও না, তোমার সব বকুনি আমি শুনবো, কিন্তু তুমি নিজেকে আর কষ্ট দিও না। তুমি আগে কিছু খেয়ে নাও মা, পরে যত ইচ্ছে আমাকে বকে দিও, খুলি পশু যা ইচ্ছা তাই বলো, আমি কিছুই মনে করব না। মামা খাবো না। জন্ম দিয়ে তুমি কেন দূরে ঠেলে দাও, কি দোষ ছিল আমাকে খাচ্ছ না কেন? কুসুমের যে নাইস তো, ও খুব ভালো রান্না করেছে। কি হলো সোহা, খাও। খাবার আমার গলা দিয়ে নামছে না পিঙ্কি, আমার গলা দিয়ে নামছে না। আমার মা যেখানে অনাহারে মরতে বসেছে সেখানে আমি কি করে খাবো? এ অসম্ভব পিঙ্কি, অসম্ভব। আই এম সরি, তুমি এখনই খাবার নিয়ে যাও, মাকে খাওয়াও। সেখানেই তো সমস্যা, আমার মা আমার হাতের খাবার খাবেন না, কেননা আমি তার স্বামীর হত্যাকারী। নো প্রবলেম, তোমার হাতে তো না খেলেও আমার হাতেটা তো খাবে, অ্যাম আই রাইট? কি ঠিক বলিনি? হতে পারে, আমার মা যদি তোমার পরিচয় না জানেন তাহলে হয়তো খেতে পারে। লিভ ইট অন মি, এটা আমার উপরে ছেড়ে দাও। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, তুমি শুধু মায়ের ঠিকানাটা আমাকে দাও। আল্লাহ তোমার ভালো করুক। আল্লাহ তোমার ভালো করুক মা। কিছু মনে করবেন না, শুনেছি আপনার মুখে একটা ছেলে আছে, তা আপনি এত কষ্ট কেন করছেন? না, আমার কোনো ছেলে নেই। দুঃখিত, আমি হয়তো ভুল করছি। এত কিছু গরিবের মাঝে বিলিয়ে দিচ্ছ কেন? আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী তো, তাই। আহারে, চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিই। তুমি কষ্ট করবে কেন? না না, কোনো কষ্ট হবে না, সোহাগের মায়ের সেবা করতে পারছি এটাই তো আমার সৌভাগ্য। ও, তোমাকে সোহাগ পাঠিয়েছে, ঘর থেকে অপমান করে বের করে দেওয়ার পরও শিক্ষা হয়নি? না মানে, তোমাকে দিয়ে যে আমাকে সাহায্য পাঠানোর চেষ্টা করেছে তার সাহায্য তুমি তাকে ফিরিয়ে দিও। সোহাগের সাহায্য রক্তের গন্ধ, ওই সাহায্য আমার দরকার নেই। দাঁড়াও সোহাগ, দাঁড়াও। কি করছো? পিঙ্কি যদি আজ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়? যে ভুল এতদিন হয়নি, আজ কেন হবে? পিঙ্কি যদি তোমার মাকে খাওয়ানোর পর তোমাকে দাবি করে, তুমি কি ফেরাতে পারবে? পারবে না সোহাগ, তাই আমি তার আগেই তো
তোমাকে তোমাকে আপন করে নিতে চাই। আমাকে ছেড়ে ওই কাজের মেয়ের প্রতি তোমার ভালোবাসা? পিঙ্কি, কি আছে এর মধ্যে যা আমার মধ্যে নেই? কি দিতে পারবো কুসুম যা আমি দিতে পারবো না? চুপ করে কেন সোহাগ বলো, আমার কি দোষ? তোমার কথায় আমি ওই গন্ধময় বস্তিতে গিয়ে তোমার মায়ের কাছে অপমানিত হয়েছি। তোমাকে পাবার জন্য আমি এটাকে সম্পূর্ণ পরিবর্তন করেছি, বলো এটাই কি আমার দোষ? যদি দোষ না হয়ে থাকে তারপরেও কেন আমাকে ভালো না বেসে ওকে নিয়ে ঢালাঢালি করছ? ওর কি আছে রূপ সৌন্দর্য? তোমার চেয়ে বেশি কিছু হয়তো কুসুমের নেই, কিন্তু সমস্যা একটাই, আমি কুসুমকে ভালোবাসি। তোমার সাথে পরিচিত হবার আগে কুসুমকে আমি ভালোবেসেছি। পিঙ্কি, আমি ইচ্ছে করলে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে খুব সহজে তোমাকে ঠকাতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমার ভালোবাসা সবসময় আমার সাথে ছিল। আমি দুঃখিত পিঙ্কি। না, পৃথিবীর কোন শক্তি আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। আমি যা চাই খুব সহজেই তা পাই, এবং আমি তোমাকে পাবই। যদি নিজে না পারি তাহলে গাড়ির কাছে যাব, গিয়ে বলবো তুমি কত বড় নিমো খেলাম, কত বড় চিহ্ন আমাকে আমাকে কত বড় ধরে দিয়েছ। এখন কি হবে? আমি যখন যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছ, কিন্তু আজ জীবনের শেষবারের জন্য তোমার কাছে একটি কিছু চাইবো, আর কোনোদিন কিছু চাইবো না। তুই কি বলছিস মা? আমার সব কিছু তোর, তুই ছাড়া আমার কি আছে বল? তুই শুধু বল তোর কি চাই, বল। আমি সবকে চাই দাদি। হ্যাঁ দাদি, আমি সবকে ভালোবাসি। ওকে না পেলে আমি বাঁচবো না, আমি ওকে বিয়ে করতে চাই। আমার পিঙ্কি যা চাইবে তাই হবে, আজ এক্ষুনি এই মুহূর্তে এইখানে সোহাগের সঙ্গে তো বিয়ে হবে। ওকে সুইটহার্ট? না না মিস্টার ধালা, আপনার জানা উচিত পৃথিবীতে সবকিছু হয়তো জোর করে আদায় করা যায়, কিন্তু ভালোবাসা নয়। তাছাড়া কুসুমকে আমি ভালোবাসি। দুঃখিত, আমি যাচ্ছি। দাঁড়াও সোহাগ, এত বড় সাহস তোমার? অন্নদাতার মুখের উপরে থুতু ফেলতে চাও তুমি? মানুষ কখনো মানুষের অন্নদাতা হতে পারে না, মানুষের অন্নদাতা ওই উপরালা। আসি মিস্টার থালা। তুমি দিও না, তোমার দোহাই লাগে। ড্যানি, তুমি ওকে যেতে দিও না। ড্যানি, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে।
বিশ্বাস করো পিঙ্কি, আমি চাইনি। পিঙ্কি, 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 পিঙ্কি। আমার মেয়ের লাশের উপর দিয়ে ও মেয়ের হাত ধরে তোকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে দেবো না। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার মেয়ের দাফনের আগে তোর দাফন কেউ ঠেকাতে পারে। মিস্টার ধানা, আমি চাইনি আমার জন্য আপনার মেয়ে মারা যাক। আমি নিজে আসলে বুঝতে পারিনি ঘটনাটি মৃত্যুর পর্যায়ে গিয়ে দাঁড়াবে। আমি কোন রকম ঝামেলা ছাড়াই এখান থেকে চলে যেতে চাই। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে আপনার লাশ ফেলে দিতে পারি। আপনার মেয়ে আমাকে পাগলের মতো ভালোবাসত। ওর আত্মার শান্তির জন্য, ওর ভালোবাসার সম্মান রাখতে আমি চাইলে ওর লাশের পাশে কোনো রক্তারক্তি কোনো খুনাখুনি হোক। তাই প্লিজ প্লিজ আপনার লোকদের অস্ত্র ফেলে দিতে বলুন। প্লিজ মারছে, কিন্তু জমসটা বাইচা আছে। ওই শালা সোহাগ তোর মায়ের ভিসা ক্যান্সেল করে দিছে। আমার তো তাও একটা ভাই আছে, কিন্তু তোমার তো কেউ রইল না। সোহাগ, ওই সোহাগকে আমি মাটিতে পুঁতে ফেলবো। আরে রাখো, তোমার পুঁতে ফেলবো। এতদিন কোলে ভাইয়া দুধ কলা খাইতো, এখন কিন্তু সে পুঁতে ফেলবো। ও কি তোমাদেরকে গর্দন ভাই আছে? শোনো, সোহাগ আমার চির শত্রু, এখন তোমারও শত্রু হয়েছে। পরে শেষ করতে হইলে তোমার সাথে আমার বন্ধুত্ব দরকার। আমি সোহাগের লাশ চাই, তার জন্য যা কিছু করা দরকার আমি সবকিছু করতে রাজি। তাহলে আমার লগে হাত মিলাও, চলো সোহাগের ভিসা ক্যান্সেল করে দেই। কিন্তু কোথায় কোথায় পাবো? পাইবা কোথায় জানি না, তবে ধরার রাস্তা একটাই, ওর মা। ওর মার ঠিকানা আমি চিনি। ওর মাকে ধরলেই ও আমাদের কাছে ধরা দিতে বাধ্য। তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এখানে আমার মা থাকেন, আমার সেই অভিমানী মা। আমার উপর অভিমান করে যিনি আজ মৃত্যু পথযাত্রী, কিন্তু দারিদ্রের কষাঘাতে অনাহারে কষ্টে তার জীবনী শক্তি কমে এসেছে। কুসুম, আমি বেঁচে থাকতে আমার মা আমার চোখের সামনে না খেয়ে মরছে। মায়ের অমঙ্গল আশঙ্কা আমাকে সবসময় তাড়া করে ফেরে, আমাকে কষ্ট দেয়। তোমাকে নিয়ে আজ আমি নতুন জীবনের পথে পা বাড়াতে যাচ্ছি। আজ তুমি আমার মায়ের মুখে যেভাবেই হোক খাবার তুলে দেবে। যদি তুমি ব্যর্থ হও, তাহলে হয়তো তুমি আমাকে কখনোই আর আপন করে পাবে না। না, আমি পারব। দাও খাবারের প্যাকেটটা আমাকে দাও। দাও যাও। আমি আমি কুসুম। কুসুম
দেখুন কুসুম, আমার সবচেয়ে বড় পরিচয় আমি আপনার মতো একজন নারী। আমার কাছে কি চাও? সাহায্য। সাহায্য? সাহায্য করার মতো সামর্থ্য তো আমার নেই মা। আছে মা, আছে। আপনি তো জানেন স্বামী ভাগ্য সব মেয়ের সমান হয় না। কোনো মেয়ে বিয়ের আগে জানতে পারে না যে তার স্বামী মানুষটি কেমন হবে, বিয়ের পর তাকে ভালো বাসবে কিনা, স্নেহ ভালোবাসা তাদের মধ্যে থাকবে কিনা। কিন্তু মা, আমি আমি যে মানুষটিকে বিয়ে করতে যাচ্ছি সেই মানুষটি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ। আমি জানি বিয়ের পর সে আমাকে কোনো দিনও চোখে জল ফেলতে দেবে না, আমাকে কষ্ট দেবে না। সারা জীবন আদর সোহাগ ভালোবাসাতে ভরিয়ে রাখবে। আর সে স্বামীকে পেতে হলে আপনার সাহায্য আমার প্রয়োজন। তুমি যেরকম মানুষের কথা বলছো সেরকম মানুষ পৃথিবীতে পাওয়া খুব কষ্ট, কিন্তু খুঁজে যখন পেয়েছো তোমার উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে করে নেওয়া। কিন্তু খুঁজে যখন পেয়েছো তোমার উচিত যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিয়ে করে নেওয়া। আমি জানি না, কিন্তু সে মানুষটি মানে শান্ত নেই। আপন জনের কষ্টের বেদনা তাকে সর্বক্ষণ তাড়া করে ফেরে। আপনিও পারেন তাকে সেই কষ্ট থেকে মুক্তি দিতে। আমি পারি? বলো আমাকে কি করতে হবে। কিন্তু তার আগে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে। আমি যে চাইব আপনি তা করবেন? করব মা, করব। আমার জন্য যদি কোনো নারী জীবনে সুখী হয়, যদি সত্যিকার ভাবে তার জীবনের শ্রেষ্ঠ মানুষটির স্ত্রী হতে পারে, আমি তা অবশ্যই করব। কি করছো? আমাকে কি করতে হবে বললে না? আপনাকে শুধু আমার হাতের খাবার খেতে হবে। ব্যাস, এই কাজের জন্য এত করে অনুরোধ করছো? ঠিক আছে, আমি খাবো। কিন্তু তার আগে আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দেবে? বলুন না। তুমি যে মানুষটিকে বিয়ে করতে চাইছো তার নামটা জানতে পারি? আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে আর কেউ নয়, আপনাদের সন্তান সোহাগ। আপনি আমার কাছে ওয়াদা করেছেন, খেতে আপনাকে হবেই না। খাবারের সাথে আপনার কিসের অভিমান? না, সে খাবার আমি খেতে পারি না, সে খাবার আমি খেতে পারি না। আমি আপনার পায়ে পড়ি বা আমি আপনার পায়ে পড়ি, এই খাবার আপনি না খেলে সোহাগ আমাকে আপন করে নেবে না। আমি সোহাগকে ভালোবাসি মা, আমি সোহাগকে ছাড়া বাঁচবো না। আমাকে আমাকে দয়া করুন মা, আমাকে দয়া করুন। আমার হাতে খাবারকে আমাকে দয়া করুন মা, আমাকে দয়া করুন, দয়া করুন। ঠিক আছে, আমি খাবো। বুকে টেনে নাও ও গো মা।
দিন তোমারা চলে পারিনি আমি লুকোতে তোমারি স্নেহ মমতায় পারিনি আমি ঘুমোতে ও গো কারণে তবুও বিভাগিয়ে মন খোঁজে ঠাই তোমার চরণে ও গো মা গো আমায় একবার বুকে টেনে না জন্ম দিয়ে তুমি ঠেলে দাও হো কি দোষ ছিল আমাকে বলে দাও ও গো মা গো আমায় একবার বুকে টেনে নাও ও গো সোহাগের লাশ, সোহাগের লাশ পৃথিবীর যে কোনো জিনিসের বিনিময়ে ওই কাজী অফিসের সামনেই সোহাগের লাশ আমি দেখতে চাই। চলো সময় পেল না সোহাগের মা, উনি তো ঝামেলা করবে। চলো
ঝামেলা পরিষ্কার করে ফেলে। Yeah.
12 বছর পর আমার মা আমাকে আপন করে নেবার জন্য ডেকেছিল, কিন্তু তোরা তাকে সেই সুযোগ দিস নি কেন? কি অপরাধ ছিল আমার মায়ের? কি অপরাধ ছিল আমার মায়ের? মায়ের উপরে অত্যাচার আপকে আমি ছাড়িনি, আমার সেই মাকে তোরা হত্যা করেছিস, আমার সেই মাকে তোরা হত্যা আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করব। কে তুমি কি বলছো? হ্যাঁ আমি তোমারই আছি।